হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রেজাউল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো থ্রি গ্যাং সুইচ কীভাবে আপনি কানেকশন করবেন। তো থ্রি গ্যাং সুইচ অনেক ধরনের সিস্টেম অনেকটার মধ্যে থাকে, এক একটার মধ্যে এক এক ধরনের সিস্টেম থাকে। আপনি কীভাবে সবগুলোর মধ্যে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো, আর কীভাবে আপনি আইপিএস যদিও আসে আইপিএস সহ কীভাবে কানেকশন করবেন সেটাও দেখাবো। তো সর্বপ্রথম আপনাকে জানতে হবে সুইচের পিছনে গায়ের মধ্যে কী লেখা আছে। কোনো কোনো সুইচের মধ্যে গায়ের মধ্যে লেখা থাকে আপনার L1 আর হচ্ছে L0, ঠিক আছে। আবার কোনো কোনো সুইচের মধ্যে লেখা থাকবে হচ্ছে আপনার L লেখা থাকবে আর হচ্ছে L1 লেখা থাকবে। এই যে এটা হচ্ছে L, এটা হচ্ছে L1। L হচ্ছে আপনার মেইন লাইন আর L1 হচ্ছে আপনার লোডের জন্য, লাইট পাখা যেগুলো চালাবেন ওগুলোর জন্য। আর কোনো যে সুইচের মধ্যে কমন থাকে এরপরে দিয়ে থাকে L, L1, L2, L3, L4 এরকম থাকে। কমনটা হচ্ছে আপনার মেইন লাইনটা আসি ডুববে, মানে হচ্ছে এরকম একটা মেইন লাইন যেটা আমাদের ফেজ পিডিবি লাইনটা আসে এখানে ডুববে, কমেন্টের মধ্যে, এলের মধ্যে, এরপর হচ্ছে হ্যাঁ এগুলোর মধ্যে। আর L1 যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার, L0 যেগুলো আছে এগুলো হচ্ছে লোডের জন্য। তো আমি আপনাদেরকে এখন একটা কানেকশন করে দেখাই দিচ্ছি, আমরা এই সুইচটাই কানেকশন করবো। সর্বপ্রথম আমাদেরকে যাই করতে হবে কমন করার জন্য একটা কেবল নিলাম, আর এটা হচ্ছে আমাদের মেইন লাইন যেটা ফেজ পিডিবি লাইন বিদ্যুৎ, ঠিক আছে। তো আমি এই দুটা আমি এই যে আমাদের নিচের এল জিটার মধ্যে লেখা আছে এল এর মধ্যে দিব এখন। ওকে, আমরা একটা সুইচের এল এর মধ্যে দিলাম, তারপর এটা থেকে আমরা এই এল এর মধ্যে একটা কমন নেব, ঠিক আছে। তো আমি এল থেকে এল মধ্যে একটা কমন নিলাম, তা আমাদের এখানে বাকি হচ্ছে আর উপর একটা সুইচ। এই যে এই দুটা হচ্ছে একটা, এই দুটো হচ্ছে সুইচ, নিচে যেমনটা আমরা কমন করে দিয়েছি এটা থেকে একটা, এটা হচ্ছে আমাদের ধরুন আইপিএসের বা জেনারেটর যাই হোক। তাহলে এখন এটা থেকে আবার এটা থেকে নেবেন না, কিন্তু আইপিএসের জন্য বা জেনারেটারের জন্য যেটা আসছে এটা আবার উপরে এই নিচে যে এল আছে এই উপরের সুইচের এই এলের প্রান্তে লাগিয়ে দিবেন। ওকে, এই যে আমি এটা এখানে লাগিয়ে দিলাম, তাহলে আমার এই দুটো হচ্ছে চলবে হচ্ছে আমার যে বিদ্যুৎ দিয়ে, কারেন্ট দিয়ে, পিডিবি দিয়ে, আর এটা হচ্ছে জেনারেটর বা আইপিএস যাই হোক যেটা দিয়ে হোক, এটা এই সুইচটা এটা দিয়ে চলবে একটা সুইচ। এখন আপনি চাইলে এগুলো যদি একটা সুইচ দিয়ে আইপিএস যদি যদি তিনোটা সুইচ তাহলে তো চান, তাহলে কী করবেন, এই যে পিডিবি যে লাইনটা আছে বিদ্যুতের এই লাইনটাকে এখান থেকে খুলে ট্যাপিং করে এটা বোর্ডের মধ্যে রেখে দিবেন, এটার থেকে এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে কমন করে দিবেন। আর যদি জেনারেটর আইপিএস না থাকে তাহলে এটা ট্যাপিং করে বোর্ডে রেখে দিবেন, আর এখান থেকে কমন করে আরেকটা উপরে দিয়ে দেবেন। সবগুলো সুইচের ধরন এরকম, সবগুলো সুইচের নিয়ম এরকম, এরকম করে আপনি কানেকশন করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর উপরে যে তিনটা আছে এগুলোর মধ্যে আমাদের পাকা হোক বা লাইট হোক যেগুলো এগুলো একটা একটা কানেকশন করে দিয়ে দেবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন সুইচের কানেকশনটা। তো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।